হ্যালো, আসসালামু আলাইকুম। কথা শোনা যাচ্ছে কি না? কি গো, কিসের শব্দ? ক্লাস কি নিতে দিবে না? দিবে না, এত শব্দ হলে কিভাবে ক্লাস হবে? ওই চার্জারটা দিও তো আমাকে একটু, আইফোনের না, এই যে ওকে, আসো আমরা শুরু করি। আমরা একটু শুরু করে দিই। আমরা গতদিন রেসপিরেশন একটু দেখেছি, যে কিভাবে শ্বাস নিতে হয়, কিভাবে শ্বাস ছাড়তে হয়, এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করেছি। তো আজকেও আমরা ইনশাল্লাহ আপনাদেরকে খুব দুর্দান্ত একটা লেকচার উপহার দিব। আপনারা একটু সবাই কষ্ট করে ধৈর্য নিয়ে একটু দেখার চেষ্টা করেন, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। দেখেন, আমাদের রেসপিরেটরি যে সেন্টারগুলো আছে, আমি একটু ডান পাশে আমার মোবাইলটা রেখেছি, মোবাইলে চার্জ নাই, সুতরাং চার্জার দিয়ে একটু। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোল, আচ্ছা এই কালিটা মনে হয় দেখা যায় কি না ঠিক মতো? দেখা যাচ্ছে। কন্ট্রোল অফ ব্রিদিং, আমরা যে শ্বাস নিচ্ছি বা ছাড়ছি, এইটার কন্ট্রোলটা কীভাবে হয়? কন্ট্রোল অফ ব্রিদিং, একটু মনোযোগ দিয়ে দেখো। আজকের পড়ার টপিকটা হচ্ছে কন্ট্রোল অফ ব্রিদিং, কীভাবে শ্বাস প্রশ্বাসটা নিয়ন্ত্রণ হয়, অর্থাৎ কেমনে আমরা শ্বাস নিই আবার ছেড়ে দিই, এই বিষয়গুলো।
তো এটা পরীক্ষায় একটু কমই আসে। তো যাই হোক, দেখো ধরো এটা হচ্ছে তোমার ব্রেন, এটা হচ্ছে তোমার মধ্য মস্তিষ্ক, আর এইটা হচ্ছে তোমার সেরেবেলাম, মাথায় পিছনে খোপার মতো, আর এটা হচ্ছে তোমার পন্স, এটা হলো তোমার মেডুলা, আর এই হচ্ছে বিষয়। তাহলে দেখো আমি তোমার ব্রেনটা দাগাইছি, ব্রেনটা খুলে না দাগাই দিছি। তাহলে এখন বোঝো যে এই ব্রেনের আমি কীভাবে দাঁড়ায় আছি, এইভাবে দাঁড়ায় আছি, দাঁড়ায় আছি, আর আমি এখানে কী করছি, ধরো তুমি দাঁড়ায় আসো, ওইদিকে মুখ করে দাঁড়ায় আসো, আমি এভাবে কেটে দিছি, তাহলে দেখতে এরকম লাগবে, বুঝছো? তো যাই হোক, তাহলে এটা হচ্ছে সেরেবেলাম, এটা পন্স, এটা মেডুলা। তোমাদের দুইটা জায়গা একটু শিখতে হবে, একটা হলো পন্স আর একটা হচ্ছে মেডুলা। পন্স কোনটা? এটা হচ্ছে পন্স, এটা হলো পন্স। আমি কি সংক্ষেপে একটু ছোট্ট করে লিখব, এখানে লিখতে গেলে একটু ঘিজিমিজি হয়ে যাবে আজকে আমার চিত্রটা, আসলে আমি অনেক কথাবার্তা বলবো, তো ছোট্ট করে লিখছি। হ্যাঁ, এটা হচ্ছে পন্স, এই অংশের নাম হচ্ছে পন্স, ছোট্ট করে লিখলাম, আর এই অংশের নাম হচ্ছে মেডুলা। তাহলে এই অংশটার নাম হচ্ছে আমাদের মেডুলা অবলঙ্গাটা, MO লিখলাম, হ্যাঁ, মেডুলা অবলঙ্গাটা, আর এই অংশের নাম হচ্ছে পন্স। তাহলে পন্স এবং মেডুলা অবলঙ্গাটা দুইটা অংশ ব্রেনের, হ্যাঁ, পন্স এবং মেডুলা অবলঙ্গাটা, ব্যাপারটা বোঝেন, আগে আইডিয়াটা বোঝেন। আইডিয়াটা হচ্ছে যে এখানে এমন একটা বিষয় থাকে, ধরো এখানে এরকম কিছু নিউরন আছে, সাপোজ ধরো এখানে এরকম কিছু নিউরন আছে, ধরো এদিকে এরকম কিছু নিউরন আছে, নিউরন আছে, এগুলা কিছু নিউরন, হ্যাঁ, এগুলা নিউরনের সেল বডি। এখানে মনে করো এরকম কিছু নিউরনের সেল বডি আছে, এখানেও এরকম কিছু নিউরনের সেল বডি আছে, সেল বডি, সেল বডি, দাগাও না, আগে একটু দেখে নাও। ধরো এখানে কিছু নিউরনের সেল বডি আছে, এই অংশে, এই অংশেও এরকম নিউরনের কিছু সেল বডি আছে, নিউরনের কিছু সেল বডি আছে, নিউরনের কিছু সেল বডি আছে, নিউরনের কিছু সেল বডি আছে। ব্যাপারটা কীরকম যে দেখা যাচ্ছে যে এর একজনটা হয়তো খবর নিচ্ছে এই তুমি কেমন আছো, ও পাশের জনের, অথবা হয়তোবা এ যে উপরের খবর নিচ্ছে, অথবা এ এসে এর খবর নিচ্ছে, অথবা এ এসে একজন দিয়ে এর খবর নিচ্ছে, মানে কানেক্টেড, নিউরনগুলো কানেক্টেড। তাহলে দেখা যাচ্ছে যে এর সাথে এ, এর সাথে এ, বা এর সাথে এ, বা এরা এরা নিজেরা নিজেরা, তার মানে একজন আরেকজনের সাথে কি কানেক্টেড। তার মানে আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে এই জায়গাগুলোতে কি আছে, কিছু সেল বডি আছে, এই জায়গাগুলোতে কিছু কি আছে, সেল বডি আছে। আমি এগুলোকে মিশিয়ে দিলাম, ধরো এটাও সেল বডি, সেল বডি, সেল বডি, সেল বডি, এইসব সেল বডি, আর মাঝখানে এই জায়গাগুলোতে আছে কি একজন, অনেক কি আছে, একজন আছে, অনেক কি আছে, একজন আছে, এগুলো হচ্ছে সব সেল বডি, এগুলো হচ্ছে সব কি সেল বডি, এই যে গোল্লা করে দিলাম এগুলো হচ্ছে সব সেল বডি, সেল বডি, সেল বডি, ঠিক আছে। আর এই মাঝখানে এই সেল বডিগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড কি দিয়ে, একজন দিয়ে, একটার সাথে আরেকটা কানেক্টেড কি দিয়ে, একজন দিয়ে, একটার সাথে আরেকটা কানেক্টেড কি দিয়ে, একজন দিয়ে। একটু মনে হয় কঠিন হয়ে গেল, তাহলে আমি যদি পুরো বিষয়টা এভাবে না দেখায় খুব সহজ করে দেখানোর চেষ্টা করি, তাহলে যদি তুমি একদম মানে কোনো বুঝাবুঝি ছাড়াই ডাইরেক্ট শুধু পারতে চাও, তাহলে তোমরা এভাবে বলতে পারো যে এইখানে একটা সেন্টার থাকে, সেন্টার মানে এখানে কিছু নিউরনের সেল বডি থাকে, এখানে কিছু নিউরন থাকে এই গোল্লার মধ্যে, এখানে কিছু নিউরন থাকে, এখানে কিছু নিউরন থাকে, বাস শেষ। তাহলে রেসপিরেটরি সেন্টার হলো মূলত চারটা, দুইটা থাকে পন্সে, দুইটা থাকে মেডুলাই। সেন্টার মানে কিছুই না, ব্রেনেরই কিছু কোষ, নির্দিষ্ট কিছু কোষ যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনারা শ্বসন প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করেন। তাহলে ওই কোষগুলাকে আমরা কী বলতেছি, রেসপিরেটরি সেন্টার বলতেছি, ওই কোষগুলোকে আমরা কী বলতেছি, রেসপিরেটরি সেন্টার বলতেছি। তাহলে এগুলো হচ্ছে আমার এক একটা সেন্টার, এগুলো হচ্ছে আমাদের এক একটা সেন্টার। তাহলে এই সেন্টারের নাম কি, এটা একটু জানতে হবে, পরীক্ষায় আসে।
তাহলে এগুলো হচ্ছে আমার এক একটা রেসপিরেটরি সেন্টার, ঠিক আছে? আমি এটা অন্য কোনো একটা জায়গায় একটু এঁকে দেখাচ্ছি, তাহলে আপনাদের একটু সুবিধা হবে। আমি আপাতত ওভারঅল এই জিনিসটাকে কি নাম দিচ্ছি, রেসপিরেটরি সেন্টার, এই পুরো এলাকাটাকে। কারণ এখানে কি আছে, এই পুরো এলাকাটা হচ্ছে আমার রেসপিরেটরি সেন্টার। তাহলে আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি যে আমার রেসপিরেটরি সেন্টারটা আসলে মূলত পন্স এবং মেডুলা জুড়েই রয়েছে, পন্স এবং মেডুলা জুড়েই রেসপিরেটরি সেন্টার রয়েছে। আমি যদি এটাকে একটু আলাদা আরেকটা পৃষ্ঠায় আপনাদেরকে একটু দেখাই আর কি, যদি অন্য আরেকটা পৃষ্ঠায় তাহলে একটু ভালো হয়। অন্য আরেকটা পৃষ্ঠায় দেখাচ্ছি, এখানে ছবিটা আপনারা সুন্দর করে আঁকবেন, আমি এই ছবিটা নষ্ট হতে দিব না। তাহলে রেসপিরেটরি সেন্টার হচ্ছে মোট চারটা, আমি এই পেজেই নাই, মনে করেন আমি অন্য আরেকটা পেজে যাই। তাহলে আমরা প্রথমে যে সেন্টারটা দিয়েছি, এই সেন্টারটার নাম হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার, নিউমোট্যাক্সিক সেন্টার। এই সেন্টারটার নাম হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার, নিউমোট্যাক্সিক নামটা একটু দেখবেন, এই সেন্টারটার নাম হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার। এর ঠিক নিচে যেটা আরেকটা সেন্টার থাকে, এই দুটো, এই সেন্টারের নাম হচ্ছে অ্যানিউস্টিক সেন্টার, পি এর উচ্চারণ হয় না, অ্যানিউস্টিক সেন্টার, অ্যানিউস্টিক সেন্টার, সেন্টার আর লিখলাম না, আচ্ছা হলো সেন্টার। তাহলে নিউমোট্যাক্সিক সেন্টার, অ্যাপনিউস্টিক সেন্টার, এই দুটো থাকে কোথায়? এই দুই সেন্টার হচ্ছে পন্সে থাকে। তাহলে এই দুটো সেন্টার কোথায় থাকে? পন্সে। এই দুটো সেন্টার কোথায় থাকে? পন্সে। তাহলে পন্সের সেন্টারের নাম কি? নিউমোট্যাক্সিক, অ্যাপনিউস্টিক। অনেক সময় এদেরকে একসাথে বলা হয় পন্টাইন সেন্টার, পন্সে আছে তাই পন্টাইন বলে, দরকার নাই। তাহলে নিউমোট্যাক্সিক, অ্যাপনিউস্টিক সেন্টার। আর কি আছে? মেডুলা। মেডুলার সামনের দিকে একটা সেন্টার আছে যেটার নাম হচ্ছে ভেন্ট্রাল, মানে সামনে, ডরসাল মানে পিছনে। তাহলে এটা ছিল আমার মাথার খোপা বলছি, পেছনের দিক। তাহলে দেখো, এটা হচ্ছে আমার ডরসাল, এটা হচ্ছে আমাদের ভেন্ট্রাল। তাহলে আমরা এভাবে লিখি যে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, এভাবে লিখি ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। তো আমি এটাকে পুরোটাই লিখে দিচ্ছি, ভেন্ট্রাল, ভেন্ট্রাল রেসপিরেটরি, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। আর এইটা হচ্ছে আমাদের ডরসাল রেসপিরেটরি গ্রুপ, এটা হচ্ছে আমাদের ডরসাল রেসপিরেটরি গ্রুপ, ডরসাল রেসপিরেটরি গ্রুপ। তাহলে একটা হচ্ছে ভেন্ট্রাল আর একটা হচ্ছে কি, ডরসাল। হ্যাঁ, একটা হলো ডিআরজি আর একটা হলো ভিআরজি। আমি একটু ইয়ার কি করে লিখছি, দেখো, ডিআর প্রিওজি, ডিআরজি ডরসাল রেসপিরেটরি গ্রুপ, আর একটা হচ্ছে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। তাহলে এই সেন্টার দুটা কোথায় অবস্থিত? এই সেন্টার দুটা আমাদের অবস্থিত মেডুলা অবলঙ্গাটায়। এই সেন্টারটা কোথায় অবস্থিত? মেডুলায়। তাহলে পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে যে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ আর ডরসাল রেসপিরেটরি গ্রুপ। তোমার ভাবি আমাকে আদর করে বলে ভেদা, তো ভেদা, ভেদা কি পুংলিঙ্গ? তাহলে আমি তোমার ভাবিকে কী বলতে পারতাম? বলতে পারতাম ভেদি। তাহলে ভেদা ভেদি, তো তুমি ভেদিটা একটু মনে রাখো, ভেদা মানে বলতো তো আদা ভদা, ওইখান থেকে আসছে ভেদা। তো ভেদিটা মানে কি শোনো, ভেদি ব্যাপারটা শুনবা একটু মনোযোগ দিয়ে। দেখো ভেদি, আমি একটু লিখে দিচ্ছি, ভেদি, ভেদি মনে রাখা খুবই সোজা, ভেদি, এই ভেদি দিয়ে মনে রাখবা, ভেদি দিয়ে মনে রাখবা যে ভেন্ট্রালটা হচ্ছে এক্সপিরেটরি সেন্টার। ভেন্ট্রালটা কি করে? এক্সপিরেশন করায়। আর ডরসালটা হচ্ছে ইনস্পিরেটরি সেন্টার, ডরসালটা হচ্ছে কি সেন্টার? ইনস্পিরেটরি মানে শ্বাস নিবে। তাহলে ডরসাল যদি অ্যাক্টিভ হয়, ডরসাল যদি অ্যাক্টিভ হয় তাহলে তুমি শ্বাস নিবা, আর ভেন্ট্রাল যদি অ্যাক্টিভ হয় তাহলে তুমি শ্বাস, ভেন্ট্রাল যদি অ্যাক্টিভ হয় তাহলে তুমি শ্বাস ছেড়ে দিবা, মনে থাকবে? ভেদি। ভেদা ভিদি, ভিদি না গো, ভেদি। তো দেখো, তাহলে ভেদি মানে বুঝছো, মনে রেখো। তাহলে ভেদা ভেদি, তাহলে ভেদি মানে হচ্ছে ভেন্ট্রাল এক্সপিরেশন করে, তার মানে এই সেন্টারটাই হচ্ছে মূলত এক্সপিরেশনের জন্য দায়ী। এই জন্য কেউ কেউ এটাকে কি বলে, এক্সপিরেটরি সেন্টার বলে, এটাকে কেউ কেউ কি বলে, এক্সপাইরেটরি সেন্টার,
এক্সপিরেটরি সেন্টার, আর এইটাকে এটাকে বলে কি ইনস্পিরেটরি সেন্টার, এটাকে বলে ইনস্পিরেটরি ইনস্পিরেটরি। তাহলে দুইটা সেন্টার, একটা হচ্ছে এক্সপিরেটরি, একটা হলো ইনস্পিরেটরি। তাহলে দেখো মানে এই দুটাই কিন্তু মূল কাজ করে, একটা হলো ফিল্ড লেভেলে মূলত কাজ করে, একদম ফিল্ড লেভেলে কাজ করে এই এক্সপিরেটরি সেন্টার, আর হচ্ছে ইনস্পিরেটরি সেন্টার। এই দুইটা সেন্টার, এক্সপিরেটরি আর হচ্ছে ইনস্পিরেটরি, এই দুইটা সেন্টারই ফিল্ড লেভেলে কাজ করে। এ কী করে, শ্বাস, এর কারণে শ্বাস বের হয়ে যায় আর এর কারণে শ্বাস ভিতরে ঢোকে। এ ইনস্পিরেটরি আর এ এক্সপিরেটরি, ক্লিয়ার? ভেদি মনে থাকবে, ভুল করা যাবে না, এটা পরীক্ষায় আসে যে কোনটা প্রশ্বাস কেন্দ্র কোনটা নিঃশ্বাস কেন্দ্র। তাহলে আমরা বলতে পারি, এটাই বাংলায় যদি বলি তাহলে এটা হচ্ছে আমাদের প্রশ্বাস কেন্দ্র আর এটা হচ্ছে আমাদের কী কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র। মনে থাকবে, আমাকে একটু কমেন্টে জানাও, প্রশ্বাস এবং নিঃশ্বাস কেন্দ্র কোনটা কোনটা, পারবা? তাহলে পরীক্ষায় কী কী কোশ্চিন আসবে, পন্সে কোন কোন সেন্টার থাকে, পন্সে থাকে নিউমোট্যাক্সিক অ্যানিউস্টিক, পন্সে কোনটা কোনটা থাকে, নিউমোট্যাক্সিক অ্যানিউস্টিক সেন্টার হলো, আর মেডুলাতে কোনটা কোনটা থাকে, ভেন্ট্রাল আর ডরসাল, ভেন্ট্রাল গ্রুপটা কী করে এক্সপ্রেশন আর ডরসাল গ্রুপটা কি ইনস্পিরেশন। মনে থাকবে কীভাবে, ভেদি, ভেন্ট্রাল এক্সপ্রেশন ডরসাল ইনস্পিরেশন, মনে যেন থাকে, এটাই পরীক্ষায় আসবে। এটা একটা এমসিকিউ, মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে, ভার্সিটিতে আসে, একাডেমিকেও আসে, যে কোনটা প্রশ্বাস কেন্দ্র কোনটা নিঃশ্বাস কেন্দ্র, বা বলতে পারে যে রেসপিরেটরি সেন্টার কোথায় অবস্থিত। এখন এখানে একটা টেকনিক্যাল ইস্যু, সেটা হচ্ছে রেসপিরেটরি সেন্টার কোন কোথায় অবস্থিত, পন্স আছে, মেডুলা আছে, বাকি আরও দুইটা আছে মনে করো কোনো কিছু, তাহলে কোথায় দিবা উত্তর, উত্তর দিতে হবে একটাই, তখন মেডুলাই দিও, কারণ প্রশ্বাস নিঃশ্বাস দুই কেন্দ্রই তো এখানে। যদিও এদেরকে নিয়ন্ত্রণ করে কে, এরা কীভাবে নিয়ন্ত্রণ করে আমি তোমাকে সেটা এখন দেখাচ্ছি। তাহলে দেখো, আমি আরেকটা পৃষ্ঠায় চলে যাচ্ছি না, ওখানেই দেখাচ্ছি মনে করো। তাহলে এটা হচ্ছে আমাদের নিউমোট্যাক্সিক, আমি যদি সংক্ষেপে লিখি, এটা হচ্ছে আমাদের নিউমোট্যাক্সিক সেন্টার, এর নিচে আমাদের কী আছে অ্যাপনিস্টিক সেন্টার, এটা হচ্ছে আমাদের ভেন্ট্রাল গ্রুপ, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, আর এটা হচ্ছে আমাদের ডরসাল রেসপিরেটরি গ্রুপ, ডরসাল রেসপিরেটরি গ্রুপ, বাস ঝামেলা শেষ, ডরসাল রেসপিরেটরি গ্রুপ। তো কাজটা বোঝো, এই অ্যাপনিওস্টিক সেন্টারের কাজটা আগে বোঝো। মনে করো তুমি শ্বাস কী করতেছো, ছেড়ে দিলা, সারা জীবন ধরে ছাড়তেই থাকবা, শ্বাসটা একটু নেও, তাহলে নিবা কীভাবে, ভেন্ট্রাল অ্যাক্টিভ হয়েছে মনে করো, তাহলে ভেন্ট্রাল অ্যাক্টিভ মানে কি, তুমি শ্বাস ছেড়ে দিছো, ছেড়ে দিছো, তাহলে শ্বাসটা তো বের হয়ে যাচ্ছে, তাহলে তুমি এখন কি শ্বাস ছাড়তেই থাকবা নাকি, ছাড়তে পারবা না কিন্তু। তাহলে এই যে বন্ধ করতে হবে, তো সার্টেন কোনো একটা লিমিটে যায় শ্বাসটা ছেড়ে দেওয়াটা বন্ধ করতে হবে। তাহলে অ্যাপনিওস্টিক সেন্টার ভেন্ট্রালকে বলে যে ভাই তুই অনেক কাজ করেছিস ছোট ভাই, এবার থাম। অ্যাপনিওস্টিক সেন্টার আমি কী চিহ্ন দিলাম, আমি এখানে নেগেটিভ চিহ্ন দিলাম, মানে বোঝাচ্ছি অ্যাপনিওস্টিক সেন্টার হচ্ছে মনে করো বড় ভাই, সাপোজ ধরো এই ভেন্ট্রালের খুব তোপ এলাকায়, মনে করো ব্যাপক তোপ, এর অত্যাচারে বাঁচা যাচ্ছে না, অ্যাপনিওস্টিক সেন্টার আসছে। আয়সা তখন কী করছে, ওকে বলছে যে তুই যদি আর বাড়াবাড়ি করস তাহলে তোর কিন্তু ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিব বেটা, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপকে হুমকি, তুই থেমে যা। ওর শিষ্য হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ, ও আয়সা সুন্দরভাবে ডরসাল রেসপিরেটরি গ্রুপকে বলতেছে যে আজকে থেকে এই এলাকার নিয়ন্ত্রণ তোর হাতে, তুই যা করবি সেটাই হবে। তো ডরসাল কী করে জানো তো, ডরসাল হচ্ছে ইনস্পিরেটরি সেন্টার, ডরসাল হচ্ছে কি প্রশ্বাস, আচ্ছা হ্যাঁ, আর এরা হচ্ছে কি নিঃশ্বাস, বা সাইডে রাখলেও হবে, ওইখানে খাবার কি আছে একটু, সরি ভাইয়া ওইখানে খাবার কি আছে দেখি, ওইটা নাহলে বাসায়, তুমি কি ওদিকে যাবা নাকি, তো ঠান্ডা হয়ে যাবে যেতে যেতে, আচ্ছা থাক এভাবে থাক, দেখো আর ওখানে কি চকলেট কি আছে সব ওখানে দিয়ে যাও, ওগুলোও সব ওখানে বের করে রাখো। ওকে, স
সব ঢোকানো হয়েছে তো না? ওকে, তোমরা লাগিয়ে দিয়ে চলে যাও। তাহলে অ্যাপনিওস্টিক সেন্টার কি করলো দেখো, নিঃশ্বাসটাকে বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে কি চালু করে দিল? প্রশ্বাসটাকে চালু করে দিল। অ্যাপনিওস্টিক সেন্টার একে অর্ডার দিল। তোমাকে আগেই বলেছি যে এরা পরস্পরের সাথে কানেক্টেড, এখান থেকে একজন চলে আসে এখানে বা এখান থেকে চলে যায় ওখানে। তাহলে এরা কি করতে পারে? একজন দিয়ে হুকুম দিতে পারে এখানে। তাহলে অ্যাপনিওস্টিক সেন্টার হচ্ছে বড় ভাই, ও কি করলো, ডরসাল রেসপিরেটরি গ্রুপকে স্টিমুলেশন দিচ্ছে, বুঝতে পারছো? তাহলে একে অফ করে একে স্টার্ট করে, ফলে তখন কি হয়, শ্বাস নেওয়া আবার শুরু হয়। এজন্য তুমি কি করলা, শ্বাস ছেড়ে দিলা, ছেড়ে দেওয়া অফ করে দাও। এবার এবার তুমি কি করতেছো, শ্বাস নিচ্ছ। সারা জীবন ধরে নিতেই থাকবা নাকি? সারা জীবন ধরে নিতে থাকবে না। এখন ঘটনাটা কি ঘটবে দেখো, সারা জীবন ধরে নিতে থাকো না, এখন ঘটনাটা কি ঘটবে দেখো, উল্টা ঘটনা ঘটবে। এখন ঘটনাটা তাহলে কি ঘটবে, এটা কি তোমরা বুঝতে পারলা? আমি তো কমেন্ট দেখতে পাচ্ছি না, পাচ্ছি না। তোমরা কি শুরু করলাম ভেদা ভেদি নিয়ে? এগুলো আমাদের কিউট ওয়ার্ড, এগুলো তোমরা এরকম দুষ্টুমি করছো কেন ভাইয়া? দেখো, তোমরা এগুলো নিয়ে বেশি নাড়াচাড়া করো না তো, এগুলো আমাদের শব্দ বুঝেও না, বোকা। এখন দেখো যে নিউমোট্যাক্সিক সেন্টার, নিউমোট্যাক্সিক সেন্টার আবার কি করে দেখো, নিউমোট্যাক্সিক উল্টা। মনে করো অনেকদিন জেলে ছিল ভাই সাহেব, আমার এলাকায় আসছে নতুন, এখন ওনার দল ক্ষমতায়, তা এতদিন তো ওর ছোট ভাই, ওর যেগুলো শিষ্য ছিল তাদেরকে তো দাবায় রাখছে, কে অ্যাপনিস্টিক সেন্টার সবকে দাবায় রাখে, ওর শিষ্যদেরকে চালাইছে। এখন ও আসছে, তুমি যখন শ্বাস নিচ্ছ তুমি কি নিতেই থাকবা? তাহলে এক সময় তো থামতে হবে তোমাকে, তাই না? বেলুন তো নাহলে ফেটে যাবে এত গ্যাস দিলে। তাহলে একসময় তুমি থামলা, এই যে তোমাকে থামার অর্ডারটা কে দিল? তাহলে ঘটনাটা বোঝো, নিউমোট্যাক্সিক সেন্টার এইবার কি করবে, নিউমোট্যাক্সিক সেন্টার তখন ডরসাল রেসপিরেটরি গ্রুপকে বলবে যে তুই এতদিন খুব বারবার ছোস, এবার থাম দিয়ে। তখন ও ওর যে শিষ্য ছিল, ওর যে চেলা চামুনটা ছিল, সেটাকে কি করে দিবে, স্টার্ট করে দিবে। তাহলে তুমি এখন কি করবা, শ্বাস নেওয়া বন্ধ করবা, এবার তুমি শ্বাস ছাড়াই স্টার্ট করবা, সিম্পল। যখন নিতেছিলা তখন কি করবা, নেওয়া বন্ধ করে ছাড়া শুরু করবা, আর যখন ছাড়তেছিলা তখন ছাড়া বন্ধ করে নেওয়া শুরু করবা। মানে যে কাজটা করতেছো ওইটা বন্ধ করে আরেকটা শুরু করবা, অপোজিটটা শুরু করবা, এই তো কাজ। এই যে ছাড়তেছিলা, তাহলে এখন অ্যাপনিস্টিক সেন্টার কী করে দিবে, ছাড়া বন্ধ করে দিবে, দিয়ে নেওয়া শুরু করাবে, ছাড়া বন্ধ করে নেওয়া শুরু করায়। আর নিউমোট্যাক্সিক কী করে, নেওয়া বন্ধ করাই করে ছাড়া শুরু করায়। ব্যাপারটা বুঝছো কি না বলো আমাকে, নেওয়া ছাড়ার মামলা, বুঝতেছো? এটা যদি বোঝো তাহলে পড়া অর্ধেক শেষ। আমি কি নাম্বারিং করে দেবো, তাহলে তোমাদের সুবিধা হবে যে কোনটা কোনটা আগে পরে বললাম। ধরো সাপোজ এটা যদি এক দিয়ে শুরু করো, তাহলে এটা যদি এক নাম্বার ঘটনা হয়, এটা দুই নাম্বার ঘটনা, তাহলে এটা তখন কয় নাম্বার ঘটনা হবে, এটা তখন তিন নাম্বার, এটা তখন চার নাম্বার। তুমি উল্টাও করতে পারো, তাহলে তুমি শ্বাস ছেড়ে দিচ্ছিলা, তাহলে ছাড়াটাকে বন্ধ করাইছো, বন্ধ করে এবার নিতে শুরু করছো। অ্যাপনিস্টিক সেন্টার দিয়ে ডরসালকে অনুমতি দিছো যে ডরসাল তুমি কাজ করো, ডরসাল তখন শ্বাস নিতে শুরু করে দিছে। এবার তুমি নিতে 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 এক সময় কী করবা, নিউমোট্যাক্সিক এসে বলবে থাম বাবা ফেটে যাবি। নিউমোট্যাক্সিক তখন একে কী করছে, থামাই দিছে, থামাই দিয়ে কী করছে, একে স্টার্ট করাইছে। এ বুঝতে পেরেছ, শেষ। তাহলে অ্যাপনিওস্টিকের একটা ভূমিকা আছে শ্বাস নেওয়াতে, অ্যাপনিওস্টিকের ভূমিকা আছে, আর শ্বাস ছাড়াতে নিউমোট্যাক্সিকের একটা ভূমিকা আছে, বুঝতে পেরেছ? তাহলে কে কার শিষ্য এটা একটু মনে রাখতে হবে। এইটা মনে রাখার জন্য তোমাকে যেটা বুঝতে হবে যে তোমার ভাবির নাম আমি তো মনে রাখছি কী দিয়া, ভেদি। তাহলে আমরা তো এটা বলছি যে ভিতে কি ভেন্ট্রাল, ভেন্ট্রাল গ্রুপটা কি এক্সপিরেটরি, আর ডরসাল গ্রুপটা কি
ইনস্পিরেটরি, এটা তো আমরা জানি, ভেন্ট্রালটা এক্সপিরেটরি নিঃশ্বাস কেন্দ্র, আর ডর্সালটা কি ইনস্পিরেটরি, এটা তোমরা জানি। তাহলে তোমার ভাবির নাম না একটু প্রায়োরিটি দিতে হবে না, প্রায়োরিটি দাও, একটু প্রায়োরিটি দাও, প্রায়র কি লিখতে হবে, পাইওর। তো পাইওর বানানটা একটু এভাবে লিখলাম, পাইওর, পিও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা মনে রাখো পাইওর। ব্যাপারটা বুঝবা খুব সহজে, একটা কথা পড়লে অপোজিটটা হয়ে যাবে। আমি উপরেরটাই পড়ালাম, দেখো নিউমোট্যাক্সিক নাম কি, নিউমোট্যাক্সিক কি করে, ইনস্পিরেশন, নিউমোট্যাক্সিক কি করে, ইনস্পিরেশন মানে প্রশ্বাস, প্রশ্বাস কি করছে, অফ করেছে, অবদমিত করেছে, প্রশ্বাস অফ অফ করেছে, অফ, নিউমোট্যাক্সিক কি করেছে, নিউমোট্যাক্সিক সেন্টার ইনস্পিরেশন অফ করেছে, নিউমোট্যাক্সিক কি করেছে, ইনস্পিরেশন, ইনস্পিরেশন অফ করেছে, নিউমোট্যাক্সিক কি করেছে বলো, ইনস্পিরেশন অফ করেছে, করে কি করেছে, এক্সপিরেশন কি করেছে বলো, এক্সপিরেশন, এক্সপিরেশন রান করেছে, এক্সপিরেশন কি করেছে, রান করেছে, রান। তাহলে পায়োর মনে রাখো, ভেদি পায়োর, এই দুটো শব্দ মনে রাখলে হবে, ভেদিকে একটু প্রায়োরিটি দিবা, তো প্রায়োরিটি বানানটা একটু অন্যরকম, বা পিও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পিও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে দেখো তুমি যখন অনেক দিন পরে পড়বা তখন তো তুমি এগুলো ভুলে যাবা, তাহলে তোমার তো এইটা খালি মনে রাখবা যে ভাইয়ের নাম ভেদা, ভাইয়ের বউয়ের নাম ভেদি, তাহলে ভেদা ভেদি, ঝামেলা শেষ। এইবারে তুমি এটা বুঝে গেলে যে ভেন্ট্রালটা হচ্ছে এক্সপিরেটরি, ভেন্ট্রালটা হলো এক্সপিরেটরি, আর ডর্সালটা হচ্ছে ইনস্পিরেটরি, ডর্সালটা হচ্ছে ইনস্পিরেটরি, ঝামেলা শেষ। তাহলে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ হচ্ছে এক্সপিরেটরি, আর ডর্সাল রেসপিরেটরি গ্রুপ হচ্ছে ইনস্পিরেটরি, ঝামেলা শেষ। এরপরে একটু পিও এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে স্মরণ করবা, পিও এন্ডোপ্লাজমিক, তাহলে তুমি নিচে দাগাই নিবা যে এটা হচ্ছে ভেন্ট্রাল আর এটা হচ্ছে ডর্সাল, পিছনে দিবা ডর্সাল, সামনে দিবা ভেন্ট্রাল, ঝামেলা শেষ। তাহলে তুমি তো এটা বুঝেই গেছো যে এটা হচ্ছে এক্সপিরেটরি আর এটা হচ্ছে ইনস্পিরেটরি। এখন পরে কী পড়ছো, যে নিউমোট্যাক্সিক সেন্টার ইনস্পিরেশন অফ করে, তাহলে তুমি মাথার উপর থেকে দাগাও আগে, নিউমোট্যাক্সিক সেন্টার ইনস্পিরেশন অফ করবে, তাহলে একে অফ করে দিবে না, একে অফ করে দিবে, দিয়ে কী করবে, এক্সপিরেশন রান করাবে, তাহলে একে কী করাবে, স্টার্ট করাবে। এখন তোমার কাজ কি, উল্টা কাজ, এখন যদি আরেকটা সেন্টার থাকে তাহলে সেই সেন্টারের নাম কি, ধরো সেই সেন্টারের নাম হচ্ছে অ্যাপনিস্টিক সেন্টার, তাহলে অ্যাপনিস্টিক সেন্টার এখন কি করবে, উল্টা যে কাজটা চলতেছে সেটাকে অফ করবে, একে বলবে তুই থাম, বহুত বারবার সোস, দিয়ে কি করবে, একে বলবে যে এবার তুই শুরু কর ভাইয়া, একটু ক্লিয়ার কিনা দেখো। আরে গেদা গেদি না, ভেদা ভেদি, কি পাগলার মতো কথা বলছো ভাই, ভেদা আর বউ দি ভেদি, এই বৌদি না গো ভাবি, আমি অবশ্য আচ্ছা সমস্যা নেই, সবাই কি বুঝছেন, জয়নুল আবেদিন, আচ্ছা হাসিবুর রহমান ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, একটু ক্লিয়ার ক্লিয়ার বললে বুঝতাম যে আপনারা বুঝছেন, ক্লিয়ার, ভেদাভেদি ক্লিয়ার, ওকে ওকে, আয়েশা বিনতে রুফ, ওরে বাবা রে বাবা, সরি সরি আয়েশা, হ্যাঁ জান্নাতুল মাওয়া ক্লিয়ার, থ্যাংক ইউ। জি স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ, ঝুমা কৃষ্ণা পল, থ্যাংক ইউ, ফাইরুস পারভিন, সৌদাক আক্তার, ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এতটুকু যদি তোমরা পারো, অর্ধেক পড়া শেষ, তাহলে ভেদি পিও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই দুটো জিনিস মনে রাখতে হবে, ভেদিতে মনে রাখবা ভেন্ট্রাল আর ডর্সাল কোনটা কি, ভেন্ট্রাল এক্সপিরেটরি, ডর্সালটা ইনস্পিরেটরি, শেষ। আর পায়োরে মনে রাখবা নিউমোট্যাক্সিক ইনস্পিরেশন অফ করে এক্সপিরেশন চালু করে, রান করে, শেষ। তাহলে অপোজিট করবে অ্যাপনিওস্টিক, এটাকে অফ করে এটাকে চালু করবে, এই। এখন আসো এখানে, যা হচ্ছে হোক, এখন আসো প্রথম যে ছবিটা আমি তোমাদেরকে পড়াইছিলাম, এই পৃথিবীতে এই ছবিতে চলে আসো। তোমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার। তোমরা এই পাশে
বেশ কিছু মাসলের নাম একটু আগে লিখে ফেলো, বানান টানান একটু ভুল হতে পারে। স্টার্নো ক্লিউডোমাস্টয়েড, হ্যাঁ, বানান টানান নিয়ে কেউ যেন একটু প্রশ্ন করো না, বানান টানান একটু ভুল হতে পারে। স্টার্নো CLEIO ক্লিওডো, স্টার্নো স্টার্নো দ্বারা একটু দেখে নিই, স্টার্নো ক্লিওডো CLEIDO CLEIDO স্টার্নো ক্লিউডোমাস্টয়েড, মাসলগুলো কি একটু দেখানো যায়? স্টার্নো ক্লিউডোমাস্টয়েড, আমি কিন্তু বিশাল একটা লেখা লিখবো এখন, কিন্তু কেউই সুবিধা করতে পারবা না, আমি স্ক্রিনশট দিয়ে রাখবো, পরে তোমরা দেখে নিও, মানে সরি স্ক্রিনশট তোমরাই দিও, দিয়ে পরে দেখে নিও। স্ক্যালিনি, স্টার্নো ক্লিউডোমাস্টয়েড স্ক্যালিনি, স্ক্যালিনি স্টার্নো ক্লিউডোমাস্টয়েড স্ক্যালিনি, আর এটা হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র, সেরাটাস সেরাটাস অ্যান্টেরিয়র, সেরাটাস অ্যান্টেরিয়র, এই হচ্ছে কয়েকটা মাসল আমি বলতেছি, এরা হচ্ছে গোস্তের নাম দিচ্ছি তোমাদেরকে, মাসলের নাম, এগুলো হচ্ছে এক একটা মাসল, সেরাটাস অ্যান্টেরিয়র, এগুলোকে বলা হয় এক্সেসরি মাসল, এগুলোকে বলা হয় কি এক্সেসরি মাসল, অতিরিক্ত মাসল, নর্মালি এগুলো লাগে না, এক্সেসরি মাসল অফ রেসপিরেশন, এক্সেসরি মাসল অফ রেসপিরেশন। আমি একটু বানানে দক্ষ এই জন্য মাঝে মাঝে বানানগুলো একটু দেখে নিতে হচ্ছে, ভুল হলেও মাফ করে দিও। এক্সেসরি মাসল অফ রেসপিরেশন, তাহলে মাসলগুলোর নাম লিখলাম, এক্সেসরি মাসল অফ রেসপিরেশন। এখন আরও দুটা মাসলের নাম লিখছি, এই দুটা মাসলের নাম হচ্ছে ডায়াফ্রাম, ডায়াফ্রাম ডায়াফ্রাম, আর একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল, যে দুটা তোমাদেরকে আমি গতদিন লিখে দিছি, এক্সটার্নাল ইন্টারকোস্টাল, ইন্টারকোস্টাল এক্সটার্নাল ইন্টারকোস্টাল, তাহলে ডায়াফ্রাম এবং এক্সটার্নাল ইন্টারকোস্টাল, এই দুটা মাসল, ডায়াফ্রাম এবং হচ্ছে এক্সটার্নাল, এটা হচ্ছে নর্মাল, নর্মাল রেসপিরেশনে এই দুটা লাগে, নর্মাল রেসপিরেশন, নর্মাল রেসপিরেশনে এই দুটা মাসল লাগে, এটা ডিউরিং নর্মাল রেসপিরেশন, ডায়াফ্রাম আর কি লাগে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল লাগে। এছাড়া খুব জোরে যদি তুমি শ্বাস ছাড়তে চাও, মনে করো বেলুন ফুলাচ্ছ, তাহলে জোরে ফোর্সফুল এক্সপিরেশন করতে চাচ্ছ, তখন কিন্তু তোমার পেটের দুটা গোস্ত লাগে ভাই, পেটের গোস্তটার নাম হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস, রেকটাস অ্যাবডোমিনিস, রেকটাস অ্যাবডোমিনিস, আর একটা মাসলের নাম হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল, দেখো ইন্টারনাল ইন্টারনাল ইন্টারকোস্টাল, ইন্টারনাল ইন্টারকোস্টাল, এই যে ইন্টারনাল ইন্টারকোস্টাল, এরা হচ্ছে কি মাসল অফ ফোর্সফুল, ফোর্সফুল ফোর্সফুল এক্সপিরেশন, যখন তুমি জোরে শ্বাস ছেড়ে দিবা, ফোর্সফুল এক্সপিরেশন, তাহলে ফোর্সফুল এক্সপিরেশনে, ফোর্সফুল এক্সপিরেশনে কি লাগে, এই দুটা মাসল লাগে, ফোর্সফুল এক্সপিরেশনে রেকটাস অ্যাবডোমিনিস এবং কি লাগে ইন্টারনাল ইন্টারকোস্টাল লাগে, ব্যাপারটা কি বুঝছো? তার মানে আমি যখন নর্মাল শ্বাস নিচ্ছি, এতে তুমি এখন শ্বাস নিচ্ছো তো নাকি বন্ধ হয়ে গেছে তোমার? বন্ধ হয়ে গেলে তো মরেই যেতে কথা, তাহলে তুমি এখন শ্বাস নিচ্ছ না, তুমি কি ভেবে চিনতে নিচ্ছ? তাহলে এখন তোমার কাজ করতেছে কোনটা, ডায়াফ্রাম আর এক্সটার্নাল ইন্টারকোস্টাল। এখন তোমাকে যদি একটা কুত্তায় দাবরানি দেয় তাহলে তুমি দৌড় দিবা না, তখন তুমি কি করবা, দৌড় দিবা না, তখন তোমার ফুসফুস কিভাবে চলবে, তখন কি রিল্যাক্স মুডে তুমি দৌড়, তুমি এভাবে দিয়ে দৌড় দিতে পারবা, তুমি শ্বাস এভাবে শ্বাস নিচ্ছ ধীরে ধীরে দিয়ে দৌড়াও তো পারবা, তাহলে তখন তোমাকে কি করতে হবে, বুকের খাঁচাটাকে জোরে টানাটানি করতে হবে না, জোরে জোরে টানাটানি করতে হবে, এই যে জোরে জোরে যখন টানাটানি করবা তখন আরও কিছু মাসল লাগবে, আরও কিছু মাংস লাগবে, এরা হচ্ছে তারা, এই যে এগুলোতে থাকে স্টার্নোক্লিউডোমাস্টয়েড, এই যে ঘাড়ের এগুলোতে থাকে, এগুলোতে এভাবে থাকে, এরা বুকের খাঁচা টানাটানি করে এক্সট্রা, তাহলে স্টার্নোক্লিউডোমাস্টয়েড একটু গুগলে সার্চ করে দেখতে পাবে, স্টার্নোক্লিউডোমাস্টয়েড স্ক্যালিনি সেরাটাস অ্যান্টেরিয়র, সব এই এরকম জায়গাতেই থাকে, স্টার্নোক্লিউডোমাস্টয়েড স্ক্যালিনি সেরাটাস অ্যান্টেরিয়র, এরা হচ্ছে এক্সেসরি অতিরিক্ত মাসল, বুঝেছ? আর ফোর্সফুল এক্সপ্রেশন যেটা বললাম, তখন লাগবে কি রেকটাস অ্যাবডোমিনিস আর হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল,
তোমরা কি বুঝতেছো? এখন আমি তোমাদেরকে বললে তো অনেক জটিল করেই বলতে পারবো, কোনো সমস্যা নাই। নার্ভ দেখো, এখান থেকে কিছু স্নায়ু, খেয়াল করো, এখান থেকে নার্ভ। আচ্ছা, এখানে একটা জিনিস দাগায় নিই আগে, সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে আমাদের লাংস, সাপোজ এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া ব্রঙ্কাস, এটা হচ্ছে আমাদের লাংস, ধরে নাও এটা হচ্ছে আমাদের লাংস, ঠিক আছে, ফুসফুস। তাহলে লাংসের উপরে ধরো বুকের কাঠি দিই, বুকের কাঠি দিই, মনে করো এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের বুক রিপস, এগুলো হচ্ছে আমাদের রিপস বা পরশুকা, রিপস বা পরশুকা। এই পরশুকাগুলোর মাঝখানে এগুলো কী থাকে, এই যে এগুলো হচ্ছে মাসল, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে মাসল, রিপসের মাঝখানে এই যে এগুলো হচ্ছে আমাদের মাসল। কী মাসল এগুলো? এগুলো হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল। কী মাসল বলো তো? এক্সটার্নাল ইন্টারকোস্টাল। আর এই যে এটা হচ্ছে ডায়াফ্রাম, এটা হচ্ছে কী মাসল বলো তো? ডায়াফ্রাম। তাহলে ডায়াফ্রাম, এই যে এইখানে যেটা দিলাম এটা হচ্ছে ডায়াফ্রাম, এইখানে যেটা দিলাম এটা হচ্ছে কি, ডায়াফ্রাম, বুঝতেছো? তাহলে ঘটনাটা কী হবে দেখো, এইখান থেকে নার্ভ সাপ্লাই কোথায় যাবে? এইখান থেকে নার্ভ সাপ্লাই যাবে হচ্ছে এই মাসলগুলাতে। নার্ভ সাপ্লাই যাবে কোথায়? এই মাসলগুলাতে। এখান থেকে নার্ভ সাপ্লাই কোথায় যাবে? মাসলগুলাতে, তাই না? এই মাসলগুলাতে যাবে, এবং এখান থেকে নার্ভ সাপ্লাই কোথায় যাবে? এখান থেকে নার্ভ সাপ্লাই যাবে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলে, এবং এখান থেকে নার্ভ সাপ্লাই যাবে কোথায়? ডায়াফ্রামে। তাহলে বোঝো, এই দুটাই তোমাকে জানতে হবে। মাসলে যদি নার্ভ না আসে, ধরো তোমরা তো এটা কমন সেন্স, ধরো যেমন ধরো আমার মা প্যারালাইজড, আমার মায়ের ধরো যে এখন দুই পা একটু অবশ, তার কারণটা কি, আমার ধরো ব্রেনের সাপোজ ধরো রক্তের অভাব হয়েছে, ইস্কেমিয়া হয়েছে, তাহলে কি হয়েছে, ব্রেনের কিছু সেল মারা গেছে, তাহলে ওই সেলগুলা ধরো যে মাসলে নির্দেশ পাঠাইতো, তারা তো এই সেল তো মরা, তাহলে এখন তো নার্ভ দেওয়ার কোনো ইম্পালস আসতেছে না, ফলে আমার মায়ের মাসলগুলো এখন কি ভারী হয়ে গেছে, মার মাস পা মাসলটা নড়াতে পারছে না, ইম্পালস তো আসছে না, কন্ট্রাকশন রিল্যাক্সেশন আর করতে পারছে না। তাহলে দেখো, ব্রেন থেকে নার্ভের মাধ্যমে সিগন্যাল আসে, তোমাকে যেটা জানতে হবে হাই ভোল্টেজ, এটা মেডিকেলেও আসবে, ভার্সিটিতেও আসবে, একাডেমিকেও আসবে, যে ডায়াফ্রামে কোন নার্ভ, ফ্রেনিক নার্ভ, ডায়াফ্রামে কোন নার্ভ ইয়ে পাঠাই, ফ্রেনিক নার্ভ, ডায়াফ্রামে কোন নার্ভ সাপ্লাই দেয়, ফ্রেনিক নার্ভ, আর ইন্টারকোস্টাল মাসলে কোন নার্ভ সাপ্লাই দেয়, ইন্টারকোস্টাল নার্ভ, আমি সংক্ষেপে লিখতেছি ইন্টারকোস্টাল নার্ভ, হয়েছে? তাহলে এই দুটো নার্ভের নাম আগে শিখে নাও। তাহলে হিসাব খুব সিম্পল, কোনোভাবে যদি তুমি রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেট করতে পারো, তাহলে রেসপিরেটরি সেন্টার আলটিমেটলি কী করবে, আমি এটা এইখান থেকে দিই তাহলে ভালো বোঝা যাবে, পুরো রেসপিরেটরি সেন্টার থেকেই যাচ্ছে, তাও আমি একটু ডর্সালের দিকেই রাখলাম বিষয়টা, যদিও রেসপিরেটরি সেন্টার থেকেই এটা যাচ্ছে। তাহলে ফ্রেনিক নার্ভের মাধ্যমে ডায়াফ্রাম সাপ্লাই পাচ্ছে, আর এক্সটার্নাল ইন্টারকোস্টালের মাধ্যমে কে সাপ্লাই পাচ্ছে, সরি, ইন্টারকোস্টাল নার্ভের মাধ্যমে কে সাপ্লাই পাচ্ছে, এক্সটার্নাল ইন্টারকোস্টাল। যদি প্রয়োজন পড়ে এখান থেকে সিগন্যাল এখানেও যাবে, এই মাসলগুলোতেও যাবে, যদি প্রয়োজন পড়ে এখান থেকে সিগন্যাল এই মাসলগুলোতেও যাবে, যদি এই মাসলগুলোতে সিগন্যাল যায় তখন এই মাসলগুলো কাজ করলে ওইভাবে কাজ হবে, আদারওয়াইজ শুধু এই দুটো মাসল, এই দুটো নার্ভ দিয়ে এই দুটো মাসলই কাজ করাবো, নর্মাল রেসপিরেশন। ব্যাপারটা কি বোঝা গেছে? দেখো তো বোঝো কিনা, বুঝতেছো কিনা? এখন আসো যে এই রেসপিরেটরি সেন্টারকে তুমি কিভাবে স্টিমুলেশন দিবা। এখন মজার একটা বিষয় আছে, দেখো কিছু সেন্ট্রাল কেমো রিসেপ্টর, সেন্ট্রাল কেমো রিসেপ্টর তারা কোথায় থাকে, এটা কিন্তু একটা প্রশ্ন, সেন্ট্রাল কেমো রিসেপ্টর কোথায় থাকে, মেডুলা অবলঙ্কাটাতে। খেয়াল করো, এই খেয়াল করো, এটা তো ব্রেন না, তো ব্রেনের মধ্যে তো কি আছে, নিউরন তো আছেই, ধরো এখানে কিছু নিউরন আছে, তাকাও এই, সরি আমি একটু অন্য কালি দিয়ে দিই, ধরো এখানে কিছু নিউরন আছে, সাপোজ এখানে কিছু নিউরন আছে, সাপোজ এখানে কিছু নিউরন আছে, এই যে মনে করো নিউরন, এই নিউরনের সেল বডি, এরা ইনফরমেশান দিচ্ছে কাকে, একে, ধরো এখানে কিছু নিউরন আছে, তারা ইনফরমেশান দিচ্ছে রেসপিরেটরি সেন্টারকে, তারা ইনফরমেশান দিচ্ছে, এখানে ধরো কিছু নিউরন আছে সাপোজ, তারা ইনফরমেশান দিচ্ছে কাকে, রেসপিরেটরি সেন্টারকে। তাহলে দেখো আমি কি বলতেছি, সেন্ট্রালি কিছু নিউরন আছে,
তারা ইনফরমেশান দেয় কাকে? রেসপিরেটরি সেন্টারকে। তো যেহেতু এরা সেন্ট্রালি আছে তাই এদের নাম সেন্ট্রাল। আসলে এরা কিছুই না, এরা কিছু নিউরন। এরা আসলে কি বুঝতে পারে? এরা আসলে কেমো রিসেপ্টর, কেমিক্যাল রিসিভ করতে পারে, কেমিক্যাল সেন্স করতে পারে। তাহলে সেন্ট্রাল কেমো রিসেপ্টর, তাহলে আমি এদেরকে নাম দিচ্ছি কি? এদেরকে নাম দিচ্ছি হলো সেন্ট্রাল কেমো রিসেপ্টর, সেন্ট্রাল কেমো রিসেপ্টর, সেন্ট্রাল কেমো রিসেপ্টর, সেন্ট্রাল কেমো রিসেপ্টর। আমি এটা নিয়ে ডিটেল বলতে পারি, অত ডিটেলে যাচ্ছি না, খালি এতটুকু বোঝো যে সেন্ট্রাল কেমো রিসেপ্টর দুইটা জিনিস বুঝতে পারে বা একটা জিনিস বোঝে, সেটা হচ্ছে রক্তে কোনো কারণে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায়, সেন্ট্রাল কেমো রিসেপ্টর, সেন্ট্রাল কেমো রিসেপ্টর তখন উত্তেজিত হবে। যদি কোনো কারণে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, কোনো কারণে যদি রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, তাহলে কার্বন ডাইঅক্সাইডের চাপও বেড়ে যাবে। তাহলে রক্তের মধ্যে তো অনেক গ্যাস থাকে, এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড যে পরিমাণ চাপ দেয় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ বা পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে কোনো কারণে যদি কার্বন ডাইঅক্সাইড রক্তে বেড়ে যায়, তাহলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া মানে কার্বন ডাইঅক্সাইডের চাপ বেড়ে যাওয়া। এখন বলো তো কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া মানে কি? তোমরা সকলেই জানো যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করবে। দেখো নর্মালি কি হয়, যদি কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে, দেখো কার্বন ডাইঅক্সাইড যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবে? H2CO3, কার্বনিক অ্যাসিড। এখন চিন্তা করে দেখো এই কার্বনিক অ্যাসিড ভেঙে কি হবে? হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন, হাইড্রোজেন আয়ন এবং কি হবে? বাইকার্বনেট আয়ন, হাইড্রোজেন আয়ন এবং কি হবে? বাইকার্বনেট আয়ন। তাহলে বলো তো কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া মানে আলটিমেটলি হাইড্রোজেন আয়ন বেড়ে যাওয়া কি না? তাহলে হাইড্রোজেন আয়ন বেড়ে যাওয়া মানে কি? হাইড্রোজেন আয়ন বেড়ে যাওয়া মানে হচ্ছে কি করা? পিএইচ কমে যাওয়া। হাইড্রোজেন আয়ন বেড়ে যাওয়া মানে পিএইচ কমে যাওয়া। তাহলে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া যে কথা, পিএইচ কমে যাওয়াও একই কথা, পিএইচ কমে যাওয়াও একই কথা। তাহলে দেখো ব্রেনে যে রক্তনালীগুলো আছে সেই রক্তনালীগুলোতে রক্ত আছে, সেই রক্তের মধ্যে যদি কার্বন ডাইঅক্সাইড বেশি বেড়ে যায় অথবা পিএইচ কমে যায়, এইটা সেন্স করতে পারে যে নিউরনগুলা তাদেরকেই বলা হচ্ছে সেন্ট্রাল কেমো রিসেপ্টর। তারা সেন্ট্রালি আছে, সেন্ট্রালে আগত রক্তে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল না পিএইচ কমে গেল সেইটা তারা সেন্স করে। কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল অথবা পিএইচ কমে গেল একই কথা, এইটা তারা সেন্স করে, করে ওটা রেসপিরেটরি সেন্টারকে জানায়, যে রেসপিরেটরি সেন্টারকে জানায় যে জনাব রক্তে তো কার্বন ডাইঅক্সাইড বেশি হয়ে গেছে, আপনি কিছু করুন। তখন রেসপিরেটরি সেন্টার কি করে? সাপোজ ধরো রেসপিরেটরি সেন্টার তখন এই দুই মাসলকে সাপ্লাই দিত, ধরো এই দুই মাসলকে সাপ্লাই দিত, তখন এই দুই মাসল কাজ করতো নর্মাল। এখন সে কি করবে? এখন সে একেও সাপ্লাই দিবে, তখন কি হবে? তখন এরাও কাজ করবে, তখন বুকের খাঁচা খুব দ্রুত কি হবে? ওঠানামা করবে। তাহলে ফাস্ট হবে রেসপিরেশনটা, ফাস্ট হবে, বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে, বেশি বেশি অক্সিজেন ঢুকবে। তাহলে তো প্রবলেম সলভ, কারেকশন, কার্বন ডাইঅক্সাইড বেশি বেশি বের হয়ে গেল। প্রবলেমটা কি? রক্তে কার্বন ডাইঅক্সাইড বেশি, তাহলে কার্বন ডাইঅক্সাইড বের করে দিতে পারলেই তো হয়ে গেল। তাহলে তুমি যদি একটু ফাস্ট দ্রুত যদি শ্বাস প্রশ্বাস নেও এবং ছাড়ো তাহলে বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। তাহলে শ্বাস প্রশ্বাস দ্রুত করার জন্য দুইটা মাসল যথেষ্ট নয়, সাথে আরও মাসল লাগবে। তখন কি করবে রেসপিরেটরি সেন্টার? এই দুটো মাসলকে তো বেশি বেশি ইম্পালস দিবেই, দ্রুত ইম্পালস পাঠাবে, এরা তখন দ্রুত কি করবে? কাজ করবে, তখন দ্রুত কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। বুঝতেছো? তাহলে এই যে সেন্ট্রাল কেমো রিসেপ্টর কীভাবে কাজ করে বুঝছো? সেন্ট্রাল কেমো রিসেপ্টর সরাসরি কাজ করে না, সেন্ট্রাল কেমো রিসেপ্টর কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে অথবা পিএইচ কমে গেলে তারা তখন কাকে জানায়? খবরটা জানায় রেসপিরেটরি সেন্টারকে। তখন রেসপিরেটরি সেন্টার কি করে? নার্ভের মাধ্যমে মাসলগুলাকে কি করে? স্টিমুলেশন দেয়। তখন মাসলগুলা কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয়। তাহলে যত দ্রুত ইনফরমেশান আসবে মাসল তত দ্রুত কি হবে? কন্ট্রাকশন রিল্যাক্সেশন হবে। তাহলে তত দ্রুত অক্সিজেন মানে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে, অক্সিজেন ঢুকবে। ব্যাপারটা কি বুঝলা? ঠিক একইভাবে দেখো এটা ধরো হার্ট, সাপোজ এটা ধরো হার্ট, মনে করো
এটা ধরো হার্ট, এটা ধরো হার্ট, এটা তোমার হৃৎপিণ্ড মনে করো। হ্যাঁ, তাহলে হৃৎপিণ্ড থেকে এরকম করে কী বের হয়ে যায়? অ্যাওটা। কী বের হয়ে যায় এরকম করে? অ্যাওটা। অ্যাওটা বের হয়ে যায় না? তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের ক্যারোটিড আর্টারি। তা আমি অত আর গেলাম না, এটা হচ্ছে আমাদের সাবক্লেভিয়ান আর্টারি। এভাবে নিচে নামবো, তাই তো? আচ্ছা, যাই হোক, তাহলে দেখো এটা দুভাগ হবে, সরি এটা দুভাগ হবে, ডান পাশেরটা দিয়ে উপরে উঠে যাবে। আমি যেটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি খুব সিম্পলি, দেখো বুঝতে পারো কি না, সেটা হচ্ছে এই যে গলা দিয়ে দুইটা নল উপরের দিকে উঠে যাচ্ছে, এই নলটা কিন্তু দুভাগ হবে ভাইয়া, এই নলটা কিন্তু দুভাগ হবে, এই নলটা দুভাগ হবে, হোক অসুবিধা নেই, এই নলটা দুভাগ হবে এরকম। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, দেখো এই জায়গায় কিছু সেল বডি থাকে, এই জায়গায় কিছু সেল থাকে, এবং এই যে বাইফার্কেশন হলো, ভাগ হলো ক্যারোটিড আর্টারি, গলার আর্টারি, এই জায়গাতে কিছু কি থাকে? সেল বডি থাকে, সেল বডি থাকে। তাহলে দেখো এখানেও থাকে, এখানেও থাকে, এই যে অ্যাওরটার উপরে থাকে আর এই দুই বাইফার্কেশনের মাঝখানে থাকে। তো এদের নাম কি? অ্যাওরটার উপরে যেটা থাকে এটার নাম হচ্ছে অ্যাওরটিক বডি, এটার নাম হচ্ছে কি বডি? অ্যাওরটিক বডি, অ্যাওরটিক বডি, অ্যাওরটিক, অ্যাওরটার উপরে কি থাকে? অ্যাওরটিক বডি, অ্যাওরটিক বডি। আর যেটা ক্যারোটিডের উপরে থাকে এটাকে বলা হয় ক্যারোটিড বডি, এটাকে কি বলা হয়? ক্যারোটিড বডি। তাহলে অ্যাওরটিক বডি আর ক্যারোটিড বডি, খেয়াল করো, অ্যাওরটিক বডি এবং ক্যারোটিড বডি, এই ক্যারোটিড বডি এখান থেকে নার্ভ, এই ক্যারোটিড বডি কোন নার্ভের মাধ্যমে? এটা হচ্ছে একটা নার্ভের মাধ্যমে রেসপিরেটরি সেন্টারকে ইনফরমেশান পাঠায়, যে নার্ভের মাধ্যমে পাঠায় সেই নার্ভের নাম হচ্ছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল, গ্লোসো, নাম কি নার্ভের? গ্লোসোফ্যারেঞ্জিয়াল, গ্লোসোফ্যারেঞ্জিয়াল, বানানটানান ভুল হতে পারে, গ্লোসোফ্যারেঞ্জিয়াল, এটা হচ্ছে 9 নম্বর নার্ভ। আমাদের যে 12 জোড়া ক্যারোটিক স্নায়ু আছে তার মধ্যে 9 নম্বর স্নায়ুর নাম হচ্ছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল, ঠিক আছে? আর অ্যাওরটিক বডি থেকে সিগনাল যায় 10 নম্বর নার্ভের মাধ্যমে, যেটার নাম হচ্ছে ভেগাস নার্ভ, যেটার নাম হচ্ছে কি? 10 নম্বর নার্ভ, যেটার নাম হচ্ছে ভেগাস, ভেগাস নার্ভ। তাহলে আমি দুইটা নার্ভের কথা লিখলাম, একটা হচ্ছে 9 নম্বর নার্ভ, একটা হচ্ছে কয় নম্বর নার্ভ? একটা হচ্ছে 9 নম্বর নার্ভ, একটা হচ্ছে 9 নম্বর নার্ভ। দেখো একটু কঠিন হয়ে যাচ্ছে মনে হয়, তো আসলে এই জিনিসটা একটু আমি বোঝানোর চেষ্টা করছি, দেখো কতটুকু বুঝাইতে পারি। তাহলে একটা হচ্ছে 9 নম্বর, একটা হচ্ছে 10 নম্বর নার্ভ। তাহলে বুঝো 9 নম্বর নার্ভ দিয়েও ইনফরমেশান যাচ্ছে, 10 নম্বর নার্ভ দিয়েও ইনফরমেশান যাচ্ছে। অ্যাওরটিক বডি 10 নম্বর দিয়ে পাঠাই আর ক্যারোটিড বডি 9 নম্বর দিয়ে পাঠাই, কোথায়? রেসপিরেটরি সেন্টারে ইনফরমেশান পাঠাই, রেসপিরেটরি সেন্টারে ইনফরমেশান পাঠায়। এই যে অ্যাওরটিক বডি এবং ক্যারোটিড বডি, এদেরকে বলা হয় পেরিফেরাল কেমো রিসেপ্টর, এদেরকে বলা হয় পেরিফেরাল কেমো রিসেপ্টর, এদেরকে বলা হয় পেরিফেরাল কেমো রিসেপ্টর। তাহলে পেরিফেরাল কেমো রিসেপ্টর কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে অ্যাওরটিক বডি আর একটা হচ্ছে ক্যারোটিড বডি, একটা হলো অ্যাওরটিক বডি আর একটা হলো কি বডি? ক্যারোটিড বডি। পেরিফেরাল কেমো রিসেপ্টর কয় ধরনের? দুই ধরনের, একটা হলো অ্যাওরটিক বডি আর একটা হচ্ছে কি বডি? ক্যারোটিড বডি। মাথার উপর দিয়ে যাচ্ছে, সেম। হ্যাঁ একটু তো কঠিনই মাথার উপর, আমি বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা দেখো আমি আমি খুব সহজ করে বুঝাই দেবো লাস্টটা, আগে একটু তুলে নাও সুন্দর করে। পেরিফেরাল কেমো রিসেপ্টর দুইটা জিনিস সেন্স করতে পারে, একটা হচ্ছে সে তো এটা সেন্স করতে পারেই যে কার্বন ডাইঅক্সাইডের লেভেল বেড়ে গেছে কি না, এটা বুঝতে পারে যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল কি না, অথবা পিএইচ কমে গেল কি না, একই কথা, এটা তো বুঝতে পারে। সাথে এক্সট্রা করে সে বুঝতে পারে যে অক্সিজেন কমে গেছে কি না, ব্যাপারটা বোঝো নাই? দেখো
এদিক দিয়ে যখন রক্ত যাবে, এই এই ভেন্ট্রিকল থেকে যখন রক্ত বের হবে, বুঝো, এদিক দিয়ে রক্ত যাচ্ছে, রক্ত যাচ্ছে, রক্ত যাচ্ছে, ইভেন এদিক দিয়ে রক্ত যাচ্ছে, রক্ত যাচ্ছে, এদিক দিয়ে রক্ত যাচ্ছে, এদিক দিয়ে রক্ত যাচ্ছে। তো রক্ত যখন যাবে, নল দিয়ে যখন রক্ত যাবে, অ্যাওটিক বডিগুলো কোথায় বসে আছে? অ্যাওটিক বডি বসে থেকে দেখবে যে রক্তটা বের হচ্ছে হার্ট থেকে, ওরা বসে থেকে দেখবে, অ্যাওটিক বডি এবং ক্যারোটিক বডি দেখবে যে কি ব্যাপার, রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেশি, আল্লাহ কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে। কার্বন ডাইঅক্সাইড বেশি হয়ে গেছে, অথবা বলতে পারে আল্লাহ অক্সিজেন কমে গেছে। আহ, সাথে সাথে তখন খবর পাঠাবে কাকে, ফোন দেবে, হ্যালো 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 হ্যালো, অক্সিজেন কমে গেছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, কিছু করো কিছু করো। এই যে জানাবে, কার মাধ্যমে জানাবে? এটা জানাবে ভেগাসের মাধ্যমে অথবা গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভের মাধ্যমে। যদি অ্যাওটিক বডি হয় জানাবে ভেগাসের মাধ্যমে, যদি ক্যারোটিক বডি হয় জানাবে গ্লোসোফ্যারেঞ্জিয়ালের মাধ্যমে, বুঝলা? তাহলে এই যে ফোন করে দিলাম, এখন রেসপিরেটরি সেন্টারের বাদ বাকি কাজ, তখন ওর কাজ কি? ইনফরমেশান যেভাবে পাইছে, ইনফরমেশান যেভাবে আয়েগা, আপসে আয়েগা, তো যেভাবে আসছে সেভাবে কাজ করবে। তো যদি ইনফরমেশান আসে বেশি যে অনেক কার্বন ডাইঅক্সাইড খুব বেশি বেড়ে গেছে, অক্সিজেন খুব বেশি বেড়ে গেছে, এরা যদি খুব অস্থির হয়ে যায়, অ্যারোটিক বডি ক্যারোটিক বডি যদি খুব অস্থির হয়ে যায়, অনেক দূরে আছে না, দূরবর্তী, তাহলে এরা কি, এরা হচ্ছে পেরিফেরাল, প্রান্তে আছে, পেরিফেরাল, কিন্তু এরা কেমো রিসেপ্টর, কেমিক্যাল সেন্স করতে পারতেছে যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, অক্সিজেন কমে গেছে, তাহলে এরা কিন্তু সেন্স করতেছে, এরা কিন্তু রক্তনালীতে দেখতে পাচ্ছে, হায় হায় কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, অক্সিজেন কমে গেছে। তখন এরা কি সমানে ইনফরমেশান পাঠাতে থাকে কোথায়, রেসপিরেটরি সেন্টারকে। তখন রেসপিরেটরি সেন্টার নার্ভের মাধ্যমে, রেসপিরেটরি সেন্টার নার্ভের মাধ্যমে সমানে কি করে, এই মাসলগুলোকে ইনফরমেশান পাঠায়। তখন মাসলগুলা কন্ট্রাকশন হয়, রিল্যাক্সেশন হয়, তাহলে তখন কি হয়, বুকের খাঁচা বড় হয়, ছোট হয়, তখন কি হয়, বাতাস ঢোকে বের হয়, তাহলে রেসপিরেশনটা ফাস্ট হয়, বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, বেশি বেশি অক্সিজেন ঢোকে, প্রবলেম সলভ। ব্যাপারটা কি বুঝতে পেরেছ? দেখো তো নাজিফা সুলতানা, উম্মে হাবিবা, তোমরা কি একটু বুঝতে পারতেছো কিনা? এখন এত জোরে আল্লাহ বলছে আমার ঘুম ভেঙে গেল, আমার পড়ানো। আচ্ছা, তাহলে জিনিসটা বুঝলা সেম। তাহলে আমরা দুই ধরনের কেমো রিসেপ্টরের কথা বললাম, একটা হচ্ছে সেন্ট্রাল কেমো রিসেপ্টর, আর একটা হচ্ছে পেরিফেরাল কেমো রিসেপ্টর। ব্যাপারটা বোঝো, ব্যাপারটা হচ্ছে সেন্ট্রাল কেমো রিসেপ্টর কেউই নয়, এগুলো হচ্ছে নার্ভ, নিউরন, এগুলো হচ্ছে কিছু নিউরন যারা সেন্ট্রালি আছে, ব্রেনের মধ্যেই আছে, এরা হচ্ছে সেন্ট্রাল কেমো রিসেপ্টর। কেমো রিসেপ্টর কেন বলতেছি, কেমিক্যাল রিসিভ করতেছে, কেমিক্যাল সেন্স রিসিভ করবে, অর্থাৎ রক্তে কার্বন ডাইঅক্সাইড বাড়লো কিনা। একটু পার্থক্য কি খেয়াল করতেছো, পরীক্ষায় আসবে যেটা, যে সেন্ট্রাল কেমো রিসেপ্টর এবং পেরিফেরাল কেমো রিসেপ্টরের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে সেন্ট্রাল সেন্ট্রালি আছে, পেরিফেরালটা দূরে আছে, পেরিফেরালকে অ্যাওটিক এবং ক্যারোটিড বডি, ক্যারোটিড আর্টারির বাইফার্কেশন, ওই জায়গায় কে আছে, ক্যারোটিড বডি, আর এখানে কে আছে, অ্যাওটিক বডি, অ্যাওটার উপরে অ্যাওটিক বডি। তো যেটা বোঝাতে চাচ্ছি যে এই দুটার মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে যে সেন্ট্রাল কেমো রিসেপ্টর শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা ফিল করতে পারে বা পিএইচ কমে যাওয়াটা ফিল করে, কিন্তু এরা এই দুটো তো করেই, সাথে অক্সিজেন লেভেলটাও ফিল করে, পেরিফেরালটা বেশি, পেরিফেরালটা অক্সিজেন কমে যাওয়াটাও ফিল করে, আর ওরা শুধু কার্বন ডাইঅক্সাইড। তাহলে এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা ফিল করতে পারে শুধুমাত্র সেন্ট্রাল কেমো রিসেপ্টর, সরি মানে কার্বন ডাইঅক্সাইড দুজনেই ফিল করে, পেরিফেরালও করে সেন্ট্রালও করে, কিন্তু অক্সিজেন শুধুমাত্র কি, পেরিফেরাল, বুঝেছ? তো যাই হোক, এরা বুঝে আলটিমেটলি এরা রক্তে যেরকম ঘটনা দেখবে, যখনই কোনো অ্যাবনর্মালিটি দেখবে যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে বা পিএইচ কমে গেছে, একই কথা, অথবা অক্সিজেন বেড়ে গেছে, সরি অক্সিজেন কমে গেছে, তখন এরা কি সাথে সাথে ইনফরমেশান কাকে দিবে, রেসপিরেটরি সেন্টারকে। আর রেসপিরেটরি সেন্টার তখন কি করবে, নার্ভের মাধ্যমে ইম্পালস পাঠাবে কোথায়, মাসলগুলাতে, মাসল তখন কি দ্রুত কন্ট্রাকশন রিল্যাক্সেশন হবে, তখন দ্রুত অক্সিজেন বের হয়ে যাবে, দ্রুত কার্বন ডাইঅক্সাইড ঢুকবে,
সরি সরি, দ্রুত কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে, দ্রুত অক্সিজেন ঢুকবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? সমাধান তো এইটাই যে দ্রুত কার্বন ডাইঅক্সাইড বের করে দিতে হবে, অক্সিজেন ঢুকাইতে হবে, এটাই তো সমাধান। তো এই কাজটা করার জন্য, দ্রুত করার জন্য, ফাস্ট করার জন্য তোমার কি লাগবে? মাসল এক্সট্রা লাগবে। শুধু দুই মাসলে হবে না, তখন কিছু তোমার এক্সেসরি মাসল লাগবে, এই মাসলগুলো লাগবে। আমি নার্ভ সাপ্লাই অত লিখতেছি না, তোমাদের মনে থাকবে না। এই পর্যন্ত বুঝছো কিনা? অর্পিতা সরকার, আমি তো 100 বার করে বলতেছি, দেখো তুমি বোঝো কিনা। তাহলে 1 নম্বর আমি তোমাদেরকে কি পড়াইলাম? 1 নম্বর পড়াইলাম হচ্ছে সেন্ট্রাল কেমোরিসেপ্টর, 1 নম্বর পড়াইলাম সেন্ট্রাল কেমোরিসেপ্টর, 2 নম্বর পড়াইলাম পেরিফেরাল কেমোরিসেপ্টর, আর একটা জিনিস পড়াই শেষ করে দেবো, 3 নম্বর হচ্ছে মেকানোরিসেপ্টর। মেকানো আমি একটু ওদিকে লিখে তারপর এদিকে ঢুকাই দিই, হ্যাঁ আমি একটু ওদিকে লিখে আসি আগে। মেকানো রিসেপ্টর, আর একটা নাম লিখলাম কি, মেকানো রিসেপ্টর। কিছু মেকানো রিসেপ্টর আছে, তাহলে আরেকটার নাম হচ্ছে মেকানো রিসেপ্টর। মেকানো রিসেপ্টর কীরকম? যেমন ধরো আমি দুটা দেখাচ্ছি, যেমন ধরো মেকানো রিসেপ্টর দুটা দেখাচ্ছি আমি, একটা হচ্ছে লাংস, লাংস ফুসফুসের মধ্যে, আর একটা দেখাচ্ছে জয়েন্টের মধ্যে। ধরো এগুলো হাত, তো জয়েন্ট। তাহলে 2 নম্বর দেখাচ্ছে যে জয়েন্টে, তাহলে দুইটা জিনিস দেখাচ্ছে, একটা হচ্ছে ফুসফুসে আর একটা হচ্ছে জয়েন্টে। তাহলে লাংসে কী আছে? স্ট্রেস রিসেপ্টর আছে। লাংসে কী আছে? স্ট্রেস রিসেপ্টর, স্ট্রেস রিসেপ্টর, STRETCH, স্ট্রেস রিসেপ্টর। কী আছে? স্ট্রেস রিসেপ্টর। আর এখানে কি আছে? জয়েন্ট রিসেপ্টর। জয়েন্টেও কিছু কি থাকে? রিসেপ্টর থাকে। জয়েন্টেও কিছু রিসেপ্টর থাকে। দেখো জয়েন্টেও রিসেপ্টর থাকে, তোমরা খুবই অবাক হবা যে জয়েন্টেও কি থাকে? রিসেপ্টর থাকে। ভাইরা আমার, এই জয়েন্ট থেকে নার্ভের মাধ্যমে, দেখো আমি একটু অন্য কালি দিয়ে দিই, এই জয়েন্ট থেকে নার্ভের মাধ্যমে দেখো ভেগাসের মধ্যে দিয়ে যায় কিন্তু এরা, আবার এরা এখান থেকে ইনফরমেশানগুলা। আচ্ছা তুমি যখন দৌড়াতে লাগো দেখছো না, তুমি যখন দৌড় ঝাঁপ দাও, তোমার কি এটা মনে প্রশ্ন জাগে না? যখন তুমি দৌড়াও তখন তোমার রেসপিরেশন কেমন হয়, কি অবস্থা? বুঝতে পারতেছো না কিছুই? মাথার উপর দিয়ে যাইতেছে আলহামদুলিল্লাহ, ওয়া ওয়া ওয়া, তুমি কিচ্ছু বুঝতেছো না, কি মজা! তাহলে এই যে তুমি যখন দৌড়াচ্ছ তখন তোমার কি রেসপিরেশন অটোমেটিক বেড়ে যাচ্ছে না? তাহলে কি তোমার যে জয়েন্টগুলা, এই জয়েন্টগুলা থেকেও ইনফরমেশান ভেগাসের মাধ্যমে রেসপিরেটরি সেন্টারে যায়। মানে তোমাকে বুঝাই দিচ্ছে, তোমার জয়েন্ট তোমাকে বুঝাই দিচ্ছে যে আপনি দৌড়াচ্ছেন, আপনি এখন দৌড়াচ্ছেন, আপনার এখন নর্মাল শ্বাস প্রশ্বাস নিলে হবে না। তখন তোমার রেসপিরেটরি সেন্টার বুঝতে পারে, ও তাই তো। তখন রেসপিরেটরি সেন্টার কি করে? রেসপিরেটরি সেন্টার তখন নার্ভের মাধ্যমে মাসলে সাপ্লাই যেটা দিচ্ছিল সেটা আরও বাড়ায় দেয়, সাথে এক্সেসরি মাসলগুলোকেও সাপ্লাই দেয়। তখন তোমার শ্বাস প্রশ্বাসটা একটু কী হয়? জোরে হয়। ব্যাপারটা কি বুঝতেছো? ফাস্ট হয়। ইভেন তাহলে জয়েন্ট রিসেপ্টর, ঠিক আছে, তাহলে এটা বুঝলা? তাহলে জয়েন্ট রিসেপ্টর যদি স্টিমুলেট হয় কোনো কারণে, অর্থাৎ তুমি যদি দৌড়ঝাঁপ করো, তখনও কিন্তু তোমার রেসপিরেশন কী হবে? বেড়ে যাবে। তখনও কিন্তু তোমার রেসপিরেশন কী হবে? বেড়ে যাবে। এই পর্যন্ত কি বুঝলা? একটা মজার জিনিস দেখো, যদি কোনো কারণে স্ট্রেস রিসেপ্টর উত্তেজিত হয়, ধরো লাংসের প্রাচীরে কিছু স্ট্রেস রিসেপ্টর থাকে, স্ট্রেচ, স্ট্রেস রিসেপ্টর বলতে কীরকম, তুমি ধরো একটা বেলুনকে তুমি বাতাস দিতেই আসো, দিতেই আসো, দিতেই আসো, তাহলে বেলুনটা কি ফুলবে না আস্তে 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 আস্তে? তাহলে একসময় তার কী লাগবে? একটা স্ট্রেস রিসেপ্টর থাকে। তাহলে ফুসফুস তোমার ফুলতেই আছে, ফুলতেই আছে, ফুলতেই আছে, তো ফুসফুসের গায়ে কিছু কি থাকে? কিছু রিসেপ্টর থাকে। ফুসফুসের গায়ে কিছু রিসেপ্টর থাকে, স্ট্রেস রিসেপ্টর। কিছু কি রিসেপ্টর থাকে? স্ট্রেস রিসেপ্টর। এই স্ট্রেস রিসেপ্টর তখন কি হবে? এই স্ট্রেস রিসেপ্টর তখন ভেগাস স্নায়ুর মাধ্যমে, দেখো স্ট্রেস রিসেপ্টর তখন কার মাধ্যমে? ভেগাসের মাধ্যমে,
স্ট্রেস রিসেপ্টর তখন কার মাধ্যমে? ভেগাসের মাধ্যমে। স্ট্রেস রিসেপ্টর তখন ভেগাসের মাধ্যমে কার মাধ্যমে পাঠাবে বলতো? ভেগাসের মাধ্যমে ইনফরমেশান পাঠাবে রেসপিরেটরি সেন্টারকে যে এই আমি ফেটে যাচ্ছি গো, আমি ফেটে যাচ্ছি। তাহলে ভেগাসের মাধ্যমে ইনফরমেশান কোথায় গেল? রেসপিরেটরি সেন্টারে। ভেগাসের মাধ্যমে ইনফরমেশান কোথায় গেল? রেসপিরেটরি সেন্টারে। এবং রেসপিরেটরি সেন্টারের দেখো, রেসপিরেটরি সেন্টারে যদি যায় ব্যাপারটা বোঝো, তাহলে স্ট্রেস রিসেপ্টর, তোমাদেরকে আমি কী শিখাইছিলাম? নিউমোট্যাক্সিক, একটা জিনিস শিখাইছি না যে নিউমোট্যাক্সিক অ্যাপনিওস্টিক, আর এখানে কী আছে? ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, আর এখানে কী আছে? ডরসাল রেসপিরেটরি গ্রুপ। তো আমি তো তোমাদেরকে কী শিখাইলাম একটু আগে, একটু আগে তোমাদেরকে শিখাইলাম যে অ্যাপনিওস্টিক সেন্টার কী করে? নিউমোট্যাক্সিক সেন্টারকে, অ্যাপনিওস্টিক সেন্টার ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপকে, আমি তোমাদেরকে কী শিখলাম? পায়োর। পায়োর মানে কি? নিউমোট্যাক্সিক, আমি তোমাদেরকে এটা শিখাইছি দেখো, পায়োর, পায়োর, পিও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে নিউমোট্যাক্সিক সেন্টার ইনস্পিরেশন অফ করে এক্সপিরেশন রান করে। তাহলে নিউমোট্যাক্সিক সেন্টার কী করে? ইনস্পিরেশনটাকে অফ করে দেয় আর এক্সপিরেশনটাকে কী করে দেয়? রান করে দেয়। তাহলে এ কী করবে? উল্টা। অ্যাপনিওস্টিক সেন্টার ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপকে অফ করে দিবে, দিয়ে কাকে শুরু করাবে চার্জ? একে। তাহলে তুমি একটা জিনিস বোঝো তো, তুমি একটা জিনিস বোঝো, এখানে একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে একটু মনোযোগ দিয়ে দেখো, যারা বোঝার তাদের জন্য ক্লাসটা খুব দামি ক্লাস। তাহলে দেখো ঘটনাটা কী হচ্ছে, তোমার এদিকে লাংসে, তোমার এদিকে লাংসে কী হয়েছে? স্ট্রেস রিসেপ্টর, লাংস ফুলে গেছে অনেক, ফলে এখানকার যে স্ট্রেস রিসেপ্টর সেটা স্টিমুলেটেড হয়েছে, ফলে এখান থেকে ভেগাস নার্ভের মাধ্যমে অ্যাপনিওস্টিক সেন্টারে ইনফরমেশানটা যাবে। দেখো নর্মালি কী করতেছিল? অ্যাপনিওস্টিক সেন্টার এক্সপিরেশন বন্ধ করে ইনস্পিরেশন চালু করেছে, ফলে তুমি শ্বাস নেওয়া শুরু করেছো, ফলে তুমি কী শুরু করেছো? শ্বাস নেওয়া শুরু করেছো, শ্বাস নেওয়া শুরু করেছো। এখন ব্যাপারটা বোঝো, স্ট্রেস রিসেপ্টর, কী রিসেপ্টর? স্ট্রেস রিসেপ্টর। স্ট্রেস রিসেপ্টর কী হয়েছে? স্টিমুলেশান হয়েছে, স্টিমুলেটেড হয়েছে। স্ট্রেস রিসেপ্টর যখন স্টিমুলেটেড হয়েছে, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, যদি স্ট্রেস রিসেপ্টর স্টিমুলেটেড হয় তাহলে স্ট্রেস রিসেপ্টর কী করবে? লাংসে যে স্ট্রেস রিসেপ্টর আছে সেটা তখন অ্যাপনিওস্টিক সেন্টারের কাছে ইনফরমেশান পাঠিয়ে দিবে। কোন নার্ভের মাধ্যমে? ভেগাস। কোন নার্ভের মাধ্যমে? ভেগাস। এটাই ওই চিত্র দেখাইছি ওইখানে, ভেগাস নার্ভের মাধ্যমে। এবং এই ভেগাস নার্ভের মাধ্যমে ইনফরমেশানটা কোথায় যাবে জানো? অ্যাপনিওস্টিক সেন্টারে যাবে। কোথায় যাবে? অ্যাপনিওস্টিক সেন্টারে। স্ট্রেস, তাহলে ব্যাপারটা বোঝো, অ্যাপনিওস্টিক সেন্টার কী কাজ করতেছিল? অ্যাপনিওস্টিক সেন্টার এক্সপ্রেশন বন্ধ করে ইনস্পিরেশন চালু করে দিছিল, তাহলে ইনস্পিরেশন চলতেছে, চলতেছে, চলতেছে। এই চলার ফলে, ইনস্পিরেশন চলতেছে, ফলে কী হয়েছে? এক সময় অনেক বেশি ফুলে গেছে, বাতাস অনেকখানি ঢুকে গেছে, তুমি তো নিতেই থাকবে না সারা জীবন। তখন স্ট্রেস রিসেপ্টর কী করে? তখন স্ট্রেস রিসেপ্টর ভেগাস নার্ভের মাধ্যমে অ্যাপনিওস্টিককে জানায় যে এবার একটু বন্ধ করেন, আমি তো ফেটে যাচ্ছি। তাহলে অ্যাপনিওস্টিক সেন্টারকে সে তখন কী করে? অফ করে দেয়। তাহলে বোঝো, এই অ্যাপনিওস্টিক সেন্টারকে সে কী করতেছে? যে আপনি থামেন, এই যে ওকে কী বলতেছে? যে আপনি থামেন। তাহলে বোঝো তো ভাই, শ্বাস নিচ্ছিল কি দিয়ে? ডরসাল দিয়ে। ডরসালকে আদেশ দিচ্ছিল কে? অ্যাপনিওস্টিক সেন্টার। আর সেই অ্যাপনিওস্টিককে তুমি এখন কী করে দিলা? বন্ধ করে দিতে বললা। তাহলে এখন কী হবে? শ্বাস বন্ধ হয়ে যাবে না, এখন তুমি শ্বাস নেওয়া বন্ধ করে দিবা, কারণ তাহলে তো তুমি সারা জীবন নিতে থাকতা, সারা জীবন নিতে থাকতা। ব্যাপারটা কি বুঝলা? আবার খেয়াল করো, এ সময় নিউমোট্যাক্সিক সেন্টার কী করতেছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এ সময় নিউমোট্যাক্সিক সেন্টার কী করতেছে? এই সময় নিউমোট্যাক্সিক সেন্টার যেটা করতেছে, এই সময় নিউমোট্যাক্সিক সেন্টার যেটা করতেছে সে কিন্তু উল্টা কাজ করতেছে। নিউমোট্যাক্সিক সেন্টার কী করতেছে দেখো, নিউমোট্যাক্সিক সেন্টার কী করতেছে? এ সময় নিউমোট্যাক্সিক সেন্টার যে কাজটা করতেছে সেটা হচ্ছে পাশাপাশি, নিউমোট্যাক্সিক সেন্টার কী করতেছে? যে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপের মাধ্যমে দেখো এটাকে সে কী করে দিচ্ছে? চালু করে দিচ্ছে, ভেন্ট্রালকে চালু করে দিচ্ছে। পাশাপাশি এ তো আসেই ঘটনা, প্লাস
নিউমোট্যাক্সিক এসে কি করতেছে, এটাকে চালু করে এটাকে বন্ধ করে দিচ্ছে, মানে এটাকে বন্ধ করতেছে দিয়ে এটাকে চালু করে দিচ্ছে, ব্যাপারটা বুঝো? একই সাথে দুটো একই কাজ করতেছে, আমার এই সবুজ কালিও যে কাজ করতেছে, আমার এই হলুদ কালিও একই কাজ করতেছে, ব্যাপারটা বোঝো? আমি কি করছিলাম, আমি লাল কালি দিয়ে কাজ করছিলাম, মানে আমি অ্যাপনিওস্টিক সেন্টার, আমি এক্সপিরেশন বন্ধ করে ইনস্পিরেশান চালু করেছি, তার মানে আমি শ্বাস নিচ্ছি, সারা জীবন তো আর নিব না, শ্বাস নেওয়া বন্ধ করতে হবে। কীভাবে বন্ধ হয় সেটাই বলছি, কীভাবে বন্ধ হয় শ্বাস নেওয়া, ভেন্ট্রালটা কখন বন্ধ হবে, যখন অ্যাপনিওস্টিক সেন্টার থেকে আর কোনো মানে ইম্পালস আসবে না। তাহলে দেখো, একে বন্ধ করে দিলেই তো হয়ে গেল কাজ। তো একে বন্ধ করে কে, আমি শ্বাস নিচ্ছি নিচ্ছি নিচ্ছি, আমার লাংস ফুলে যাচ্ছে ফুলে যাচ্ছে ফুলে যাচ্ছে, লাংসে আছে স্ট্রেস রিসেপ্টর, তাহলে স্ট্রেস রিসেপ্টর উত্তেজিত, হাই 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 ফেটে গেলাম ফেটে গেলাম ফেটে গেলাম, তখন সাথে সাথে সে ভেগাস নার্ভের মাধ্যমে অ্যাপনিওস্টিক সেন্টারকে জানায়, প্লিজ 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 আপনার ছোটো ভাইকে বলুন, ডরসালকে বলুন বন্ধ করে দিক, অ্যাপনিওস্টিককে সে নিষেধ করে দিল। প্লাস ডাইরেক্ট নিউমোট্যাক্সিক তো কাজ করেই, ডাইরেক্ট তো নিউমোট্যাক্সিক কাজ করেই। নিউমোট্যাক্সিক কী করে, নিউমোট্যাক্সিক তোমরা তো জানোই, ইনস্পিরেশান অফ করে দেয়, ইনস্পিরেশান অফ করে দেয়। সো ডাইরেক্ট এসে সে ইনস্পিরেশান ছোটো ভাইয়ের উপরেই কাজ করে, ইনস্পিরেশান অফ করে করে কী করে, এক্সপ্রেশান তো চালু করে দেয়। তাহলে বুঝলা, তুমি খালি চিন্তা করো, তুমি শ্বাস নিচ্ছ 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 নিচ্ছ, থেমে যাও, এরপর শ্বাস ছেড়ে দিলা, ছাড়তেছো ছাড়তেছো ছাড়তেছো। তাহলে তুমি বলো তো, এই যে তুমি শ্বাস নিতে 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 থামলা, কেন থামলা? দুইটা কারণে থামলা, তুমি ফেটে যেতে পারো, এই খবরটা তোমার ফুসফুস, তোমার ফুসফুস তোমার ব্রেনকে দিয়েছে, এক। আর দুই হচ্ছে নিউমোট্যাক্সিক তোমার উপরে মাতব্বরি করতে পারে, নিউমোট্যাক্সিক শ্বাস নেওয়াটাকে বলবে তুই থাম দিয়ে শ্বাস ছাড়া। এবার তাহলে নিউমোট্যাক্সিক কাকে স্টার্ট করে দিবে, শ্বাস ছাড়ার ভেন্ট্রালকে স্টার্ট করে দিবে। এখন তুমি কী করবা, শ্বাস ছাড়বা, এই যে রিফ্লেক্স, এই যে রিফ্লেক্স, এই যে রিফ্লেক্স, এই রিফ্লেক্সটাকে বলা হয় হেরিং ব্রিউয়ার রিফ্লেক্স। আমি এতক্ষণ ধরে যা পড়ালাম এটার নাম হচ্ছে হেরিং ব্রুয়ার রিফ্লেক্স, হেরিং হেরিং ব্রুয়ার, বানানটা একটু দেখে নিও, বিআর ইউআর, হেরিং ব্রুয়ার রিফ্লেক্স, আল্লাহ জানে কারাদের নাম এগুলো, হেরিং ব্রুয়ার রিফ্লেক্স। এই রিফ্লেক্সটার নাম হচ্ছে হেরিং ব্রুয়ার রিফ্লেক্স। দেখো, যখন তুমি বাতাস ছেড়ে দিচ্ছ তখন তো আর স্ট্রেস রিসেপ্টর উত্তেজিত হচ্ছে না, হচ্ছে? তুমি যখন বাতাস ছেড়ে দিচ্ছ তখন কিন্তু আর স্ট্রেস রিসেপ্টর উদ্দীপিত হচ্ছে না, ফলে অ্যাপনিওস্টিক সেন্টার, দেখো তুমি যখন আবার বাতাস ছেড়ে দিছো তখন কিন্তু আর সমস্যা নাই, তখন স্ট্রেস রিসেপ্টর উত্তেজিত না, সুতরাং কেউ নিষেধাজ্ঞা পাঠায়নি। তাহলে বাতাস যখন ছেড়ে দিছো, এই বাতাস ছাড়তে থাকবা, হঠাৎ করে অ্যাপনিওস্টিক চালু হয়ে যাবে, অ্যাপনিওস্টিক চালু হয়ে বলবে অনেক ছেড়েছো আর ছাড়ার দরকার নাই, এবার তুমি বন্ধ করো, এবার তুমি ছাড়ো, তখন আবার চালু হয়ে যাবে, এই যে চক্র আকারে চলতে থাকবে, ব্যাপারটা কি বুঝছো? মানে তুমি নিতে থাকো, নিতে 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 থেমে যাও, ছাড়া শুরু করো, ছাড়তে 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 থেমে যাও, নেওয়া শুরু করো। তুমি কি ব্যাপারটা বুঝতেছো? নিচ্ছ, নিতে 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 থেমে যাও, ছাড়া শুরু করো, ছাড়তে 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 থেমে যাও, নিতে শুরু করো, এই নিতে 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 থেমে যাও, ছাড়া শুরু করো, ছাড়তে 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 থেমে যাও, নেওয়া শুরু করো। এই যে চক্র, এটা হেরিং ব্রুয়ার রিফ্লেক্স, এটা হেরিং ব্রুয়ার রিফ্লেক্স। তোমাকে খালি শিখতে হবে যে নিতে নিতে কেন তুমি থেমে যাবা, দিয়ে ছাড়াটা কেন শুরু করবা, আর ছাড়তে 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 কেন তুমি থেমে যাবা, কেন তুমি নেওয়া শুরু করবা, এইটাই এইটাই হচ্ছে হেরিং ব্রুয়ার রিফ্লেক্স। তাহলে পুরো সিনারিওটা কি বোঝা গেল? এখন যারা বুঝছো না তারা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা, দেখো কি বুঝলা আর কি বুঝলা না, আমি তো অনেক জটিল করে ফেলাইলাম মনে হয়। না, কখনো ফেটে যায়নি। তাহলে তিন ধরনের রিসেপ্টর আছে, সেন্ট্রাল,
পেরিফেরাল আর হচ্ছে মেকানো রিসেপ্টর। সেন্ট্রাল আর পেরিফেরালের মধ্যে পার্থক্য, সেন্ট্রাল শুধু কার্বন ডাইঅক্সাইডের লেভেল বুঝতে পারে, মানে পিএইচ বুঝতে পারে, আর পেরিফেরাল কার্বন ডাইঅক্সাইড পিএইচ তো বোঝায়, সাথে অক্সিজেনের লেভেলটাও বোঝায়। অক্সিজেন কমে গেলেও এরা উত্তেজিত হয়, আর এরা যখনই উত্তেজিত হয় কিংবা মেকানো রিসেপ্টর এরা যখনই উত্তেজিত হয়, এরা উত্তেজিত হলে এর মধ্যে দেখো জয়েন্ট রিসেপ্টর, এই জয়েন্ট রিসেপ্টর উত্তেজিত হলে একরকম, স্ট্রেস রিসেপ্টর উত্তেজিত হলে আরেক রকম। যদিও ইনফরমেশান সব ভেগাসের মাধ্যমেই যাবে, আর অ্যাওটিক বডি থেকে ইনফরমেশান যাবে গ্লসোফ্যারেঞ্জিয়াল, ক্যারোটিড বডি, সরি, অ্যাওটিক বডি থেকে ভেগাসের মাধ্যমে, ক্যারোটিড বডি থেকে গ্লসোফ্যারেঞ্জিয়াল। তাহলে তোমাকে জানতে হবে কি, তোমাকে জানতে হবে দুইটা পোর্শন, কোত্থেকে ইনফরমেশান আসতেছে, কার মাধ্যমে ইনফরমেশান কোথায় যাইতেছে। এগুলো হচ্ছে মাসল, তাহলে মাসলে ইনফরমেশান যাইতেছে, মাসলে ইনফরমেশান যাইতেছে নার্ভের মাধ্যমে। এর মধ্যে পড়তে হবে কি, ফ্রেনিক নার্ভ কোথায় সাপ্লাই দেয়, ডায়াফ্রামে। ইন্টারকোস্টাল নার্ভ কোথায় সাপ্লাই দেয়, এক্সটার্নাল ইন্টারকোস্টালে। তাহলে কোন নার্ভ কোথায় সাপ্লাই দেয় এটা জানতে হবে, কোন নার্ভ কোথায় সাপ্লাই দেয়। তো এখানে নার্ভের নাম না জানলেও হবে, এখানে নার্ভের নাম না জানলেও হবে, খালি বোঝো যে এরা এক্সেসরি মাসলগুলোকে সাপ্লাই দিবে বা ফোর্সফুল এক্সপ্রেশনের মাসলগুলোকে সাপ্লাই দিবে। তাহলে এই নার্ভ দিয়ে ইম্পালস যত বেশি আসবে, যত ফাস্ট আসবে, মাসলগুলো তত ফাস্ট কন্ট্রাকশন রিল্যাক্সেশন করবে, তত বেশি কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে, অক্সিজেন ঢুকবে তত দ্রুত। ব্যাপারটা কি বোঝা গেছে? এখন এরা কখন ইম্পালস বেশি পাঠাবে, যখন রেসপিরেটরি সেন্টার বেশি উত্তেজিত হবে। রেসপিরেটরি সেন্টার কখন বেশি উত্তেজিত হবে, যখন রেসপিরেটরি সেন্টারে বেশি বেশি ইনফরমেশান আসবে, বেশি বেশি ইনফরমেশান আসবে। কারা ইনফরমেশান পাঠাবে, সেন্ট্রাল কেমোরিসেপ্টর, পেরিফেরাল কেমোরিসেপ্টর। সেন্ট্রাল কেমোরিসেপ্টর কই থাকে, ওইখানেই থাকে কিছু নিউরন। পেরিফেরাল কই থাকে, অ্যাওটিক বডি, ক্যারোটিড বডি। এদের মধ্যে কী পার্থক্য, এদের মধ্যে পার্থক্য এ শুধু কার্বন ডাইঅক্সাইডের লেভেল বোঝে, আর এ কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন দুই লেভেলই বোঝে। আর কোথায় রিসেপ্টর থাকে, দৌড়ানোর সময় জয়েন্টের রিসেপ্টর থাকে। তাহলে জয়েন্টের রিসেপ্টর থেকে কোথার দিক দিয়ে সিগন্যাল যায়, ভেগাস দিয়ে। তাহলে এই রেসপিরেটরি সেন্টার যদি বেশি উত্তেজিত হয়, বেশি ইনফরমেশান তখন পাঠাবে কোথায়, মাসলে। মাসল তখন বেশি কন্ট্রাকশন রিল্যাক্সেশন করবে, ফলে কী হবে, বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, বেশি বেশি অক্সিজেন ঢুকবে। ব্যাপারটা কি বোঝা গেল? এই আজকের ক্লাস শেষ করতে চাচ্ছি। শ্বাস প্রশ্বাস যে নিই এটাই তো মনে থাকে না, এটার কারণ কি? খুবই এক্সেলেন্ট কোশ্চিন, তুমি সঠিক কোশ্চিন করেছো, কারণ তোমাকে এটা ভাবতে হচ্ছে না, যা ভাবার তোমার সেন্টার ভাবতেছে, রেসপিরেটরি সেন্টার, তোমাকে আলাদা করে ভাবতে হচ্ছে না। নো মোর টুডে, তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ক্লাসটা একটু কঠিন ক্লাস, তবে যারা একটু মনোযোগ দিয়ে দেখবা তাদের খুব ভালো লাগবে, এটা খুব মানে ইফেক্টিভ একটা ক্লাস, যদি তুমি দেখতে পারো যে আমি অনেকগুলো জিনিস একটা ছবিতে দেখিয়ে দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ভালো থাকবেন সবাই।